আলগাপুরে হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতিতে দুই রোগীর মৃত্যু ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভ। চটের লাল জেলা পরিষদ সদস্য নুরুল, ডাক্তারের অনুপস্থিতিতে আলগাপুরে দুই রোগীর মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছেন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। 1 আগস্ট মোহনপুর সিএইচসিতে ডাক্তার অনুপস্থিতিতে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনার রেশ কেটে ওঠার আগে পরদিন 2 আগস্ট ডাক্তারের অনুপস্থিতিতে আলগাপুর মডেল হাসপাতালে আর এক রোগীর মৃত্যু হয় বলে স্থানীয়দের অভিযোগ। এ নিয়ে এলাকা জুড়ে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে চটেলাল জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। মোহনপুর সিএইচসি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আলগাপুর মডেল হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির সদস্য নুরুল ইসলাম লস্কর বৃহস্পতিবার হাইলাকান্দিতে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের সঙ্গে দেখা করে মোহনপুর ও আলগাপুর হাসপাতালে কতজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী কর্মরত আছেন, কতজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর প্রয়োজন এ ব্যাপারে খতিয়ান চেয়ে এক ডেপুটেশন প্রদান করেন। তিনি অভিযোগ করে বলেন, আলগাপুর ও মোহনপুর হাসপাতালের ডাক্তাররা বাইরে থেকে নিয়মিত বেতন গুনছেন এমন অভিযোগ উঠে যায়। 1 আগস্ট মোহনপুর সিএইচসিতে কর্তব্যরত ডাক্তারের অনুপস্থিতিতে বিনা চিকিৎসায় এক রোগীর প্রাণহানির ঘটনা ঘটে। পরদিন 2 আগস্ট আলগাপুর মডেল হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতিতে আরেকজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আলগাপুরে হাসপাতালে কতজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত আছেন এবং কতজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর প্রয়োজন এ ব্যাপারে খতিয়ান চাইলেন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে দায়বদ্ধ, ডাক্তারের অনুপস্থিতিতে রোগীর মৃত্যু কোনো অবস্থাতেই বরখাস্ত করা হবে না। হাইলাকান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট। দেখুন, আমি সর্বপ্রথম 1 তারিখ এবং 2 তারিখে যে দুইজন মানুষের মৃত্যু হয়েছে তার জন্য গভীর সমবেদনা ব্যক্ত করছি। কারণ আমরা প্রত্যেকে জানি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কিছু মৃত্যু আমাদেরকে খুব বেশি বেদনা দেয় এবং কিছু মৃত্যু আমরা হয়তো খুব কম সময়ে অনায়াসে মেনে নিতে পারি। 1 তারিখের যে ঘটনা ঘটছে মোহনপুর হসপিটালে, এটা 30-বেডেড মোহনপুর সিএইচসি, এবং গতকালকে যে আলগাপুরের যে ঘটনা ঘটেছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, আলগাপুর মডেল হসপিটাল। এই মোহনপুরের মৃত্যুর জন্য সেই দিন সাধারণ মানুষ জমায়েত হয়েছিল। আমাদের আলগাপুরের বিধায়ক ছিলেন সেখানে, মাননীয় হাইলাকান্দি জেলা দ্বীপের পক্ষ থেকে এডিসি দৈমারিও সেখানে উপস্থিত ছিলেন, আমি জেলা পরিষদ হিসাবেও এখানে উপস্থিত ছিলাম, এবং সেই হসপিটালের মোহনপুর হসপিটালের এমএলএর দায়িত্বে আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি, সেদিন আমিও উপস্থিত ছিলাম। এই যে সময় পেশেন্টটাকে আনা হয়েছে সেই সময় ওদের ভাষ্য অনুসারে যে ডক্টর ছিলেন না এবং ডক্টরের অনুপস্থিতিতে এই মানুষটার মৃত্যু হয়েছে। সেম আলগাপুরের ঘটনা কালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। আমি একটা ব্যক্তিগত আমার অসুবিধার কারণে আমি কালকে ছিলাম না, সেই হিসাবে আমি মিডিয়ায় দেখেছি বা খবর নিয়ে দেখেছি যে আলগাপুরেও এই আপনার অক্সিজেনের অভাবে একজন মানুষের মৃত্যু হয়েছে। আমরা যখন এই সমস্ত সমস্যায় পড়ি, যখন শ মানুষের মোকাবিলা দিতে হয়, তখন আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন আমরা যখন হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি বা জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে আলোচনা করি, এডিসি হেলথের সঙ্গে আলোচনা করি, তখন ওনারা বলেন যে আমাদের এখানে ডাক্তার সংখ্যা কম, পর্যাপ্ত ডাক্তার নেই, পর্যাপ্ত নার্স নেই। মোহনপুরের ডাক্তার শিলচরে ডিউটি করছেন, আলগাপুরের ডক্টরে নীলামবাজারে ডিউটি করছেন। এই হারে আমাদের প্রত্যেকটা হসপিটালে এক একটা অভিযোগ দায়ের করা হয়। সেই হিসাবে আজকে আমি সমস্ত আলগাপুরের মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গিয়েছে, মানুষ খুব বেশি খেপে আসে যে ডাক্তারের অভাবে মানুষের মৃত্যু হচ্ছে, আলগাপুর হসপিটালে হচ্ছে, মোহনপুর হসপিটালে হচ্ছে। বিধায়ক বারংবার সরকারের কাছে দাবি জানানোর পরও পর্যাপ্ত পরিমাণে ডাক্তার দেওয়া হচ্ছে না। আমি জেলা পরিষদ হিসাবে আগেও একবার মাননীয় জয়েন্ট ডাক্তারের কাছে লিখিতভাবে দিয়েছি যে আমাদের মোহনপুর আলগাপুরে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার এবং নার্স দেওয়ার জন্য, নার্স এবং ডক্টর জিএনএম এএনএম এর অভাব। আজকে আমি বাধ্য হয়ে, কালকে এবং পরশুকুর মৃত্যুর পর আমি আজকে বাধ্য হয়ে আমাদের জয়েন্ট ডিরেক্টরকে অ্যাড্রেস করে আমি এটা অ্যাপ্লিকেশন দিয়েছি। আজকে আমাদের মোহনপুর এবং আলগাপুর মডেল হসপিটালে বর্তমান ডক্টর এবং নার্সের স্ট্যাটাস যেটা, কী পর্যায়ে কজন আসে সেটা দেওয়ার জন্য, এবং তোর সঙ্গে আমি দিয়েছি যে রিকোয়ারমেন্ট আমার মোহনপুর হসপিটালে কতজনের ডাক্তারের দরকার এবং আছে কতজন, আলগাপুরে কতজন ডাক্তারের দরকার এবং আছে কতজন, সেই লিস্টটা দেওয়ার জন্য আজকে আমি লিখিতভাবে দিয়েছি। সেটা একটা রিসিভ কপি আমি ওনাকে দিয়েছি এবং উনি কথা দিয়েছেন আমাকে 2-1 দিনের ভিতর সেই লিস্টটা দেওয়া হবে। সেই লিস্ট পাওয়ার পর আমরা পাবলিকলি আপনাদেরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়ে দিব যে আমাদের মোহনপুরের ডক্টর উনি কোথায় ডিউটি করতেছেন আর বেতন নিতেছেন মোহনপুর থেকে, আলগাপুরের ডাক্তার অন্যত্র ডিউটি করতেছেন আর বেতন নিতেছেন আলগাপুর থেকে, বা কোনো ডাক্তার যাদের লিস্টে এনগেজমেন্ট আছে আর ওরা ডিউটিতে
গাফিলতি করবেন তাদের বিরুদ্ধে অ্যাকশন লওয়ার আমরা ব্যবস্থা করব পাবলিকলি। আমরা সেই সিদ্ধান্ত লওয়ার জন্যই আজকে আমি এই কপিটা দিয়েছি। আমার বিশ্বাস কম সময়ের ভিতর আমাদের বর্তমান স্ট্যাটাস এনএম জিএনএম এবং ডক্টরস এবং আমাদের রিকোয়ারমেন্টের কপিটা পাওয়ার পর আমরা যৌথভাবে আপনাদেরকে নিয়ে সম্মিলন করে পাবলিকলি আমরা সেটার প্রতিবাদ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। কেন আমাদেরকে ডাক্তার দেওয়া হচ্ছে না বা আমাদের ডাক্তারেরা বাইরে কেন চাকরি করছে আর বেতন নিচ্ছে মনপুর থেকে আলকাপুর থেকে, সেটার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি আমরা নিচ্ছি। ধন্যবাদ। টুনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।